হরে কৃষ্ণ। সাধারণত মানুষেরা বহু প্রশ্ন করেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি স্কুলের মাস্টারমশাই এবং ম্যাডাম একই স্কুলে চাকরি করেন, তো মাস্টারমশাই নিরামিষ খেতে চায়, ভগবানের প্রসাদ খেতে চায়, কিন্তু তার স্ত্রী এগুলো কোনো মতে রাজি নয়। তার স্ত্রী চায় যে চলো সন্ধ্যেবেলা হলি, চায় যে চলো মোটরসাইকেল বার করো, মোটরসাইকেল বার করলো আর করি পেছনে চেপে চলো, কোনো চাউমিনের দোকান বিভিন্ন দোকানে আছে। হ্যাঁ, সেদিন মাস্টারমশাই আমাকে ডেকে বলছেন যে আমার স্ত্রীকে একটু বলুন যাতে ও একটু নিরামিষ খায়, কমসে কম প্রসাদ খায়, খুব ভালো। আমি বললাম দেখুন, আমি বলতে পারি কিন্তু গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না উনার উপর নির্ভর। ডাক্তার রুগী ওষুধ দেয়, এখন রুগী সেটা যদি ভালো করে গ্রহণ করে ডাক্তারের পরামর্শ মতো তাহলে রোগ ভালো হতে পারে। তা আপনি যখন বলছেন আমি তাতে না করব না, আমি ওনার বাড়িতে উনি আমাকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে একটা চেয়ারে বসতে দিয়েছেন, ওনার স্ত্রী একটু দূরে বসেছেন, ওনার স্বামী কাছে বসেছেন, আমাকে বলছেন যে দেখুন আমাদের ঘরে সব কিছু আছে, ভগবান আমাদের টাকা করির অভাব দেয়নি, দুজনেই মাস্টারি করি, আমাদের একটা মাত্র বাচ্চা, কিন্তু আমার বাড়িতে খুব অশান্তি। হ্যাঁ, বাচ্চাটাকে বিভিন্ন রকম জিনিস খাওয়ায় আর আমি পছন্দ করি না, আর স্ত্রী একটুতেই আমার প্রতি খুব রেগে যায়, শুধু রেগে যায় না এমন দুই একটি কথা বলেছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। উনি আমাকে বলছেন তোমার যদি আমাকে ভালো না লাগে আমাকে ছেড়ে দাও। আমি তখন বললাম বাবা, হ্যাঁ এরকম সাধারণত বলা উচিত হয় না, আপনিও যদিও চাকরি করছেন, আপনার স্বামী যদিও চাকরি করছেন, একটা আপনার সন্তান আছে, আপনাদের ব্যবহারের উপরে ছেলেটা বড় হবে, ভবিষ্যৎ হবে। শাস্ত্রে আছে, বেদে উল্লেখ আছে, আহার শুদ্ধ সত্য শুদ্ধ, যদি আহার শুদ্ধ করবেন তাহলে আপনার চেতনটা শুদ্ধ হবে। হ্যাঁ, আর আমি আপনাকে গীতার তৃতীয় অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকটি পাঠ করে আপনাকে শোনাব। কৃষ্ণ নিজে কি বলছেন আপনি শুনুন, তখন আপনার মনে হবে কেন আমি প্রসাদ খাব আর কেন আমি প্রসাদ খাব না, বিচারটা আপনি করবেন। আমি শুধু দুটি দিক দর্শন করব আপনাকে, আপনার অভিরুচি, আপনি খেতেও পারেন নাও পারেন। আমি এমন কিছু বলবো না আমি চলে যাওয়ার পরে আপনাদের সংসারে একটা অশান্তি হোক, আমি শুধু দুটি পথ দেখিয়ে দেব, যেহেতু আমরা শিক্ষিত মানুষ সেই জন্যে আমি দুটি পথ দেখিয়ে দেব। আর সবথেকে বড় জিনিস কি, আপনার সন্তানকে ভালো করার জন্যে বিশেষ করে আপনাদের খেতে হবে আর শুদ্ধ করতে হবে, তবে চেতনা শুদ্ধ হবে। তখন ওনারা খুব মন দিয়ে শুনলেন শ্রদ্ধার সঙ্গে। আমি বললাম যে দেখুন আমি এসেছি মায়াপুর থেকে, আপনাদের স্কুলে এসেছিলাম, তো মাস্টারমশাই আমাকে দেখে বললেন যে এরমভাবে ব্যাপার, তখন আমি বললাম সকলের সামনে বলা উচিত না, আমি ওনাকে আলাদাভাবে বলবো আপনার বাড়িতে, আর আমি
যতটা সম্ভব শাস্ত্রসম্মতভাবে বলার চেষ্টা করব। কেন প্রসাদ খাবেন, প্রসাদ খেলে কী লাভ, আর প্রসাদ না খেলে কী লাভ। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, যজ্ঞ শিষ্টা সিনসন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তে তবং পাপা যে পচ্ছন্তি আদম কারণা। এটা শ্রীল প্রভুপাদ লেখেননি, এটা ভগবান কৃষ্ণ নিজে বলেছেন অর্জুনকে, যে ভগবদ ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রতৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে। সেই জন্যে আমাদের তো খেতেই হবে কিছু, আমরা সবাই খাই, কেউ খাই না তা নয়। এখন আপনারা বলতে পারেন আমাদের দুজনের টাকা রোজগার আছে, আমরা কেন কম দামে জিনিস খাবো, বেশি দামে জিনিস খাবো। আর বেশি দাম মানেই বুঝতে পারছেন, মাছ মাংসের যে দাম জগতে অন্য কিছুর দাম না তো নেই। হ্যাঁ, আপনি এক কিলো দুধের কত দাম, এক কিলো ঘিয়ের কত দাম, এক কিলো ঘি কতদিন চলবে, কিন্তু মাছ মাংসের যা দাম, হ্যাঁ সে তো আপনাদেরকে আমি বলবো না, আপনারা জানেন। তবে মন দিয়ে শুনুন, শুনলে আপনাদের লাভ হবে। এখন আপনি যে খাবার খাবেন, খাবার খাওয়ার উদ্দেশ্যটা কি, যে কোনো খাবার, আমি বলবো না যে প্রসাদ খান, যে কোনো জিনিস খান, তিনটে জিনিস আপনার যদি উপলব্ধি না হয় আপনি আনন্দ পাবেন না। খাওয়াদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তিনটে জিনিস অনুভব করবেন, পুষ্টি তুষ্টি সন্তুষ্টি। হ্যাঁ, আপনি অনুভব করবেন যে আমি দেখবেন তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা খাননি, দেখবেন গা হাত কাঁপে, যাই বাড়িতে বসে একটু খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারেন যে আমার একটু শক্তি হলো, পুষ্টি হয়েছে, শক্তি হয়েছে, আর গা হাতটা কাঁপছে না। তুষ্টি, হ্যাঁ আপনি অনুভব করবেন যে না এটা খুব সুখাদ্যযুক্ত এবং খুব আনন্দ জাগ। হ্যাঁ, আর সন্তুষ্টি আপনি অনুভব করবেন। তা পুষ্টি তুষ্টি সন্তুষ্টি যদি না হবে তাহলে আপনি যে কোনো খাবার খান না কেন আনন্দ পাবেন না। এক নম্বর। দু নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি খাবার খাওয়ার পরই তো আপনার দেহে রক্ত হবে, রক্ত থেকে এই চামড়া এগুলো হাড় মজবুত কৃতিক হচ্ছে খাবার থেকে না। তা আপনি যেমন গুণের খাবার খাবেন, এটাকে যদি একটা শরীরটাকে যদি একটা ঘরের সঙ্গে তুলনা করেন, যেটা একটা ঘর তো এর ঘরের ভেতরে অনেক কিছু জিনিস আছে, তা ঘরের দেওয়ালে আপনি বালি সিমেন্ট দিয়ে তো ইট গাঁদবেন। তা যেমন আপনি মনে করেন যদি যে দাম বেশি ভাই কম দামে ইট দেবো, সিমেন্টের দাম বেশি বালির দাম কম তাই সিমেন্টের ভাগ কম দেবো বালির ভাগ বেশি দেবো, যেমন দেবেন আপনার বাড়ি ভাই, আপনি যেমন ইচ্ছা দিয়ে তৈরি করতে পারেন। কিন্তু লোকেরা দেখলে বলবে একবার করবেন তো ভালো করে তৈরি করুন, এটা খালি বলতে পারে, ঠিক কি না, যে একবার করবেন ভবিষ্যতের জন্যে, ভালো করে ইট বালি সিমেন্ট দেন যেটা অনেকদিন থাকে, আপনার কয়েক পুরুষ চলে, এই পর্যন্ত বলতে পারে। আপনি যদি বলেন ভাই আমার বাড়ি আমি যেমন ইচ্ছা বানাবো, আপনি বলার কে, তখন বলবে না সে। আপনি যদি বলেন আমি আমিষ খাই কি নিরামিষ খাই, আপনি কেন বলবেন, আমরা বলবো না, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। আপনাকে শুনতে চান, ওনার খুব খুশি হলেন, হ্যাঁ শুনতে চাই বলুন। আমি দেখুন এই দেওয়ালটা যেমন আপনি দেবেন, একটা মুরগি যে ডিম দেয় 21 বার নাকি সঙ্গ করে, আমার একটা লাইফ সায়েন্সের মাস্টার বলছেন, তা সেটা খাবো। আর সেই ডিমটা কি একটা ভ্রূণ বা স্ত্রী রজস্রাব, সেটা আমি খাচ্ছি মনে করছে খুব শক্তি, সেটা কি, বিদেশে যেমন অনেক পেটের বাচ্চা ভ্রূণ অনেক দামে বিক্রি করে খায় মনে করে অনেক শক্তি পাবো, সেটা খাচ্ছি আমরা। আর একটা মুরগি কত খারাপ জিনিস খায় আপনি বলুন, আমি বলবো না আপনি বলুন,
একটা মাছ জলের কত নোংরা জিনিস খায়, একটা পশু সে সবসময় তো রজতম গুণে থাকে, হ্যাঁ, তা সেগুলো আমরা যখন খাই তা সেই গুণগুলো আমাদের মধ্যে প্রবেশ করে, আর যে গুণের খাবার খাবো সেরকমই তো আমার একটা দেওয়াল হবে বলুন, আর সেরকম আমার প্রবৃত্তি হবে, আহার শুদ্ধ সত্য শুদ্ধ, মানে আমি যদি ভালো আহার শুদ্ধ গুণের খাই তার মানে চেতনাটা শুদ্ধ হবে, আর যদি আমি খারাপ গুণের খাবার খাই তাহলে আমার চেতনাটা অশুদ্ধ। এখন আপনি যদি বলেন যে আমার শরীরটাকে আমি রজগুণের তৈরি করব, তা রজগুণের তৈরি করতে পারেন, যদি মনে করেন আমার আমার খাবারটা আমি আমার শরীরটা আমি তমগুণের তৈরি করব, তমগুণের তৈরি করতে পারেন, যদি বলেন সত্যগুণের তৈরি করবো সত্যগুণের তৈরি করতে পারেন। এখন শাস্ত্রে উল্লেখ আছে, যেন বেদে উল্লেখ আছে, বললাম আহার শুদ্ধ শব্দ শুদ্ধ, আর বেদে উল্লেখ আছে যে সব মল অপবিত্র কিন্তু গরু মল পবিত্র, বিজ্ঞানের পরীক্ষা করে দেখলেন যে কত গরুর মলেতে বীজাণুনাশক হ্যাঁ গুণ আছে, সেরকমভাবে আমরা দেখতে পাই যে শাস্ত্রে আছে সব হাড় অপবিত্র শঙ্খ পবিত্র, শাস্ত্রে পুরো উল্লেখ আছে। এখন আপনি শাস্ত্রের কথা মানতে পারেন না পারেন সেটা আপনার ব্যাপার,